আমাদের কোনো একজন মানুষের দেখাচ্ছে ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি তো এই অবস্থায় তিনি ওজন কমাতে চাচ্ছেন আপনার অনেক পরামর্শ তারা অনুসরণ করেছেন আমরা আপনার কাছ থেকে আজকে আবারও জানতে চাই যে অনেক ওজন যাতে তাদের ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাসের মধ্যে কীভাবে পরিবর্তনটা বা যে ডায়েট চার্জ যেটা যদি আপনি আমি এটা কমপ্লিট করেই বলে দিচ্ছি যে পুরো প্যাকেজটাই বলে দিচ্ছি সেটা হচ্ছে খুব সহজ যে প্রথমে আপনাকে আগে শর্করা চিনতে হবে জি শর্করা চিনে সকল শর্করা বন্ধ করে দিবেন শুধুমাত্র সবুজ শাকসবজি এবং টক ফলগুলা বাদে আর সব শর্করা বন্ধ করে দেবেন আপনি যে টেন পার্সেন্ট শর্করা সেটা সবচেয়ে হেলদি জায়গা থেকে তাজা মানে খাবারগুলো খেতে হবে তাকে আর হচ্ছে তাকে হেলদি প্রোটিনগুলো খেতে হবে মাছ ডিম এগুলো খেতে হবে এবং ডিমের কুসুম আমি বলেছি যে আপনার ডিমটাকে ঘি দিয়ে ভেজে খেতে ঘিটা খাঁটি হতে হবে আবার সেই ঘাস খাওয়া গরুর দুধ সেখান থেকে ঘি তৈরি হতে হবে সেটা ভিতর কোনো জেনেটিক্যালি মডিফাইড বা কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না আমি ঘিটা তৈরি করব সঙ্গে সঙ্গে নিয়ে আপনি কনজিউম করবেন এটা কিন্তু আমি বাস্তবে করে দেখাচ্ছি হ্যাঁ ইভেন আমার ওখানে ঘিও বিক্রি করতে এখন তো আমাকে অনেকে ব্যবসায়ীও বলে কারণ এখন আমি ঘি তো এখন দেখছি মানুষ পাচ্ছে না আমি যে অ্যারেঞ্জ করে দিলাম সেই আমি ব্যবসায়ী হয়ে গেলাম তো যাই হোক এটাও ভিন্ন কথা এখন আপনি কি করছেন বাদাম খাবেন হ্যাঁ ঘি দিয়ে ভেজে ডিম খাবেন ঘি দিয়ে ভেজে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনি শাকসবজি রান্না করে খাবেন মাছ খাবেন ডিম খাবেন শেষ এই কয়েকটা খাবারের ভিতর যদি নিজেকে সীমাবদ্ধ রাখেন তাহলে অটোমেটিক আপনি পাঁচ সাত দিন পরে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশনে চলে যাবেন তখন আপনার কিভাবে বুঝবেন যে আপনার ক্ষুদা কমে গেছে আপনার দুর্বল লাগছে না আপনার ভিতর থেকে অলসতা চলে গেছে আপনি হাঁটতে চলতে মজা পাচ্ছেন হ্যাঁ আপনার মনে করেন যে শরীরটা পাতলা লাগছে উনি বুঝতে পারবেন তখনই উনি রোজা রাখবে কিন্তু এখন তো আমরা রোজাই রাখছি তো আমি বলবো যে যারা রোজা রাখছেন তারা অটোমেটিক কিন্তু আমার ডায়েটে চলে আসছেন শুধু তারা কী করবে ওই যে ইফতারের সময় হেলদি খাবার হেলদি খাবার দিয়ে ইফতার করবে যেটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে এখানে বলতে যাচ্ছি না আর হচ্ছে এখন তো রোজা শেষই হয়ে যাচ্ছে তো এখন আপনি যেটা করবেন যে ব্যায়াম করতে হবে ঘুমের কোয়ালিটি ঠিক করতে হবে ঘুমাতে যেতে হবে এবং সকালে উঠে তাকে একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তো সব কিছু যদি সে যদি ভালো খাবার মেনটেন করে সে যদি ব্যায়াম করে সে যদি ভালো ঘুমায় হ্যাঁ তাহলে ইনশাল্লাহ তার এটা ওজন এমনি কম এর জন্য তাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না নিজে নিজেই কমা শুরু হয়ে যাবে তো আবার যখন সে লক্ষ্য অর্জন করবে তখন গিয়ে সে অল্প ভাত খাবে বা যে শর্করাটা তখন তার পরিমাণ মতো খাবে কারণ ওই যে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে শেষ হলে তখন আবার তার কাছে মাথা ঘুরাবে দুর্বল লাগবে খুব স্বাভাবিক এটা তো কোনো সারা জীবনের ডায়েট নেই এটা হচ্ছে যে এই সময় তার অ্যাকর্ডিংলি যেহেতু সে চর্বি জমে গিয়েছে এখন চর্বি তাকে বার্ন করতে হবে তো ফ্যাট বার্ন করে চলবে যে কদিন ফ্যাট থাকবে সে মহা আনন্দে থাকবে যেই ফ্যাট শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবে তার ভিতরে ডিপ ট্রাইপ চলে আসবে তখন সে আবার লক্ষ্য অর্জনের পরে সে তখন ফল খাবে বেশি করে তখন সে ভাত খাবে অল্প হ্যাঁ তখন বাকি হেলদি খাবারগুলো সে খাবে কিন্তু ওই সয়াবিন তেল বাজে তেল প্রসেসড ফুড বাজে খাবার চিনি জাতীয় খাবার সুগারি খাবার এগুলো সে কখনো খেতে পারবে না হ্যাঁ তাহলেই সে হেলদি হবে লাইফলিড এই পুরো প্যাকেজটা বলে দিলাম